সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন কাজী শহীদ হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং একই সাথে রয়েছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনকার উল্লেখযোগ্য খবর এবং একই সাথে আপনারা যেটি করেন সেটি হচ্ছে আপনাদের ইমিগ্রেশন বিষয়ক নানা বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তর সম্মানিত অ্যাটর্নি দিয়ে থাকেন। তবে আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করতে চাই ওবামা কেয়ারের যে রিপ্লেস করার জন্যে ডোনাল্ড ট্রাম্পের যে নতুন স্বাস্থ্যনীতি, দ্য আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট, যেটি হাউজে পাশ হয়েছে খুব সামান্য ব্যবধানে হলেও, কিন্তু শেষ পর্যন্ত পাশ হবে কি হবে না সেটি নিয়ে অনেক আলোচনা, অনেক বিতর্ক, অনেক দ্বিধাদ্বন্দ্বের পরও কিন্তু আমরা যেটি দেখেছি এটি হাউজে পাশ হয়েছে। এটার কনসিকুয়েন্সটা কী সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের হাতে একটি কয়েকটি রিপোর্ট আছে, শুরুতে একটি রিপোর্টের অংশ বিশেষ একটু দেখে নিয়ে তারপরে আলোচনায় আসতে চাই। বলা যায় এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় একটি বিজয়। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ারের বিপরীতে আনায় আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট পার করল প্রথম ধাপ, হাউজে পাশ হল বিলটি। এর পরপরই এক সংবাদ সম্মেলনে হাজির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্পিকার পল রায়ান, হাউজের সংখ্যাগরিষ্ঠ নেতা ম্যাককার্থি, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি টম প্রাইস সহ রিপাবলিকান দলের শীর্ষ নেতারা। শুরুতে ভাইস প্রেসিডেন্ট বলেন, ঐতিহাসিক পদক্ষেপের প্রথম ধাপ পার করা হয়েছে। To repeal and replace Obamacare and finally give the American people the kind of health care they deserve. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যে দলের জন্য করা হয়নি, এটি আমেরিকা এবং জনগণের জন্যই করা হয়েছে। And they're not even doing it for the party, they're doing it for this country because we suffered with Obamacare. I went through 2 years of campaigning and I'm telling you, no matter where I went, people were suffering so badly with the ravages of Obamacare. And I will say this, that সেইসাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি সিনেটে পাশ হওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেন, ধন্যবাদ জানান পল রায়ান সহ রিপাবলিকান সদস্যদের। As far as I'm concerned, your premiums, they're going to start to come down. We're going to get this passed through the Senate. I feel so confident. I want to thank Paul Ryan. He has worked so hard. স্পিকার পল রায়ান বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যই সম্ভব হয়েছে বিলটি পাশ করানোর জন্য। This would not have been possible if it weren't for these two gentlemen behind me. This is the fourth presidency I've served with. I have never ever seen any kind of engagement like this. I want to thank Mike Pence and I want to thank একটু লম্বা রিপোর্ট, হয়তো আমরা আমাদের পরবর্তী সংবাদে আপনাদের পুরোটা দেখাতে পারবো। এই জায়গাটি থেকে আমরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের প্রতিক্রিয়া খবরটি জেনে গেছি, কি বলবেন আপনি? এই যে ওবামা কেয়ার, অ্যাফোর্ডেবল কেয়ার, আর এটাকে বদলে এখন আমেরিকান হেলথ কেয়ার বলবো, তা আমাদের সুবিধার জন্যে আমরা পুরানোটাকে ওবামা কেয়ার বলি আর নতুনটাকে ট্রাম্প কেয়ার বলি, যাতে লোকজনের বুঝতে সুবিধা হয়। ট্রাম্প কেয়ার হলো ওবামা কেয়ার, কিন্তু বড় লোকদের জন্যে আর ব্যবসায়ীদের জন্যে, বাদ বাকি কিন্তু মানে একটা কাঠামোটা একই। হ্যাঁ, এখন শেষ মুহূর্তে একটা সমস্যা ছিল, এটা পাশ হবে কিনা, কারণ প্রি এক্সিস্টিং কন্ডিশন, যেটা মানে যে বিদ্যমান কন্ডিশন, তাদের ইন্স্যুরেন্স দেয়া হবে কিনা ট্রাম্প কেয়ারের আন্ডারে, আসলে দেয়া হবে না। কিন্তু করলো কি, বললো যে $8 billion আগামী 5 বছরে খরচ করা হবে প্রি এক্সিস্টিং কন্ডিশনের ইস্যু। এটা যদি একটু পরিষ্কার করে বলেন যে বিষয়টা। আমি পরিষ্কার করে বলি, 130 মিলিয়ন লোক এই দেশে প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে। আপনি যদি 8 billion 5 বছরের উপরে খরচ করেন, তাহলে প্রতি প্রি এক্সিস্টিং কন্ডিশন যাদের, তাদের প্রতি মাসে শুধু $1 দেওয়া হয়। এটা টোটালি বোগাস, একেবারে সম্পূর্ণ ভুয়া। কিন্তু ইনারা নিজেদের কনস্টিটিউয়েন্টদের কাছে গিয়ে বলছেন যে দেখো, প্রি এক্সিস্টিং কন্ডিশন আমরা রক্ষা করে আনলাম। এই জিনিসটা সেনেটে হবে, মানে সেনেট এইটাতে কিছুতেই রাজি হতে পারে না, কারণ তারা অঙ্ক জানে। আর একটা জিনিস হলো যে এই দেশে যত পয়সা সংক্রান্ত যা হোক,
সেটা কংগ্রেশনাল বাজেট অফিসে সিবিও একটা স্কোর করে, তারা বলে যে এটা বাজেটের জন্য ভালো না বাজেটের জন্য খারাপ, লোকজনের কত খরচ হবে। এই একটা বিল পাশ হলো, এত বড় বিল, এটা কিন্তু সিবিওর কোনো স্কোরিং হয় নাই, তারা কোনো হিসাব করার সময়ই পান নাই। এটাও কিন্তু সেনেট না ওই হিসাব না দেখে ই করবে না। কারণ আর একটা জিনিস হলো যে এই যে একটু আগে শুনলাম, পুরা খরচ আমাদের দেশে হেলথ কেয়ারে 750 বিলিয়ন ডলার। এইটা কিন্তু একটা F-35 প্লেনের সমান খরচ, এটা একটা প্লেন আর এটা সারা দেশ। কিন্তু এই যে রিপাবলিকানদের একটা জিনিস যে হেলথ কেয়ার রাইট না, তোমাকে হেলথ কেয়ার তার অ্যাভেলেবল করবে, তোমাকে গিয়ে কিনতে হবে। হ্যাঁ, অন্যান্য সমস্ত দেশে কিন্তু হেলথ কেয়ার একটা রাইট। হ্যাঁ, ক্যানাডা গেলে ক্যানাডার সব লোকের হেলথ কেয়ার আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে। এখন আমরা এখান থেকে না জেনে ক্রিটিসাইজ করি যে এদের হেলথ কেয়ার আছে কিন্তু এটা ভালো না। ক্যানাডিয়ানরা তো বেশ ভালোই বলে, এখন আমি জানি না এটা ভালো কি খারাপ, কিন্তু সবার আছে। আপনার যদি একটা অসুখ হয়, ইন্স্যুরেন্স না থাকে, আপনি হাসপাতালে যান, নিজের যদি পয়সা দিতে হয়, আর যদি একটা ইন্স্যুরেন্স থাকে ক্যানাডিয়ান ইন্স্যুরেন্স, যেটা আপনি মনে করেন অত ভালো না কিন্তু কোনো পয়সা দিতে হবে না, তাহলে আপনি কোনটায় হসপিটালে গিয়ে বেশি ই হবেন, বিচলিত হবেন যদি নিজের পয়সা দিতে হয়, তাই তো? জি, আমরা একটু তালিকায় অশোককে কর্মকারের প্রতিক্রিয়া নেই এই ইস্যুটিতে, কারণ এখন সারা দেশের মানুষ কিন্তু বিষয়টির দিকে তাকিয়ে আছে, অনেকে বুঝবার চেষ্টা করছে যে আগেরটি কেমন ছিল, এখন কেমন, পার্থক্য কোথায়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু আপনি আমাদের ধারণা। আসলে হেলথ কেয়ার যে অ্যাক্ট, যেটা ওবামা কেয়ার উনি বললেন একটু আগে, এবং ট্রাম্প কেয়ার যে আগে যেটা বলছে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, এখন যেটা বলছে আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট, তো এটার মধ্যে আসলে অনেকগুলো টেকনিক্যালিটিজ রয়ে গেছে। প্রথমত হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তারাই, যে যারা কিনা মেডিকেডের উপর চলতেন, মেডিকেডটা একটা প্রথম ধাক্কা খাবে মেডিকেডের উপর যারা চলতেন তাদের। তবে একই সাথে যারা কিনা স্বল্প আয়ের, এখন স্বল্প আয় বলতে 75,000 ডলার যাদের ইনকাম অথবা তার নিচে, এবং যদি হাজব্যান্ড ওয়াইফ যদি থাকেন পরিবারে, মোট পরিবারের যে ইনকাম 150,000 তার নিচে, তাদেরকে ডিডাকশন দেওয়া হবে। ডিডাকশন মানে হলো প্রায় 2,000 থেকে 4,000 ডলার, এবং এটা আরও অনেক 10,000 ডলার এরকম হতে পারে। তো আলটিমেটলি এটা যেটা বলা হচ্ছে, যেটা যে স্বল্প আয়ের যারা এতদিন মেডিকেড ভোগ করতেন, সেই মেডিকেডের যে ফেডারেল সাবসিডি সেটা হয়তো অনেকটাই সেটা একেবারেই কমে যাবে। সুতরাং দেখা যাবে যে যারা কিনা প্রান্তিক আয় সম্পন্ন লোক, যাদের আয় খুব কম, তাদের জন্য এটা একটা ক্ষতি সম্মুখীন তারা হবেন, সেটা একটা বড় সমস্যা। তবে একটা তার সাথে আরেকটা জিনিস আমাদের খেয়াল করা উচিত, সেটা হলো যে ওবামা কেয়ারের যে অনেক ভালো দিক ছিল, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু এখান থেকে ওয়াক আউট করছিল, এবং লাস্টে এতনা যে ইন্স্যুরেন্স কোম্পানি তারাও এখান থেকে চলে যাচ্ছে, এবং এর ফলে দেখা যাচ্ছিলো যে যারা ওবামা কেয়ারের মাধ্যমে যারা ই করেছিলেন, ইন্স্যুরেন্স পাচ্ছিলেন, তাদের প্রিমিয়াম কিন্তু হাই হয়ে যাচ্ছিলো অনেক, এবং আগামী কিছুদিনের মধ্যে। সুতরাং সেই প্রবলেমটা রেখে এটাকে সলভ করা যেত কিনা সেটা একটা কথা উঠতে পারে, কিন্তু যেহেতু এটা রিপাবলিকানদের প্রধান এজেন্ডাই ছিল যে ওবামা কেয়ারকে বাতিল করতে হবে, সুতরাং তারা সেই ওবামা কিছু রাখতে চাচ্ছে না, সেটা একটা পলিটিক্যালি মোটিভেটেড টু সাম এক্সটেন্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে ওবামা কেয়ারের বিষয়টা তারা রাখতে চান না, তার চেয়ে ভালো কিছু কি তারা দিলেন না? আর শোনেন, ওবামা কেয়ার কিন্তু কমপ্লিট রোল আউট হওয়ার কথা 2020 সালে, ওবামা কেয়ার কিন্তু কমপ্লিটলি রোল আউট হয় নাই। হ্যাঁ, তো পুরোটা রোল আউট হওয়ার আগেই এই ধরনের অনেক মানে ক্রিটিসিজম, আসলে ঠিক না। ইন্স্যুরেন্সের ব্যাপারটা যেটা, ইন্স্যুরেন্স কিন্তু স্টেট ম্যান্ডেটেড, ইন্স্যুরেন্স কিন্তু ফেডারেলি ম্যান্ডেটেড না। নিউ ইয়র্কের এখন অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কারণ নিউ ইয়র্ক বড় স্টেট। ছোট স্টেট যেগুলি, সেগুলিতে অনেকগুলিতে কোনো নিজেদের ইন্স্যুরেন্স কোম্পানি নাই, তারা একটা নতুন একটা ফর্ম করে এই হেলথ কেয়ার বিক্রি করার জন্য করে, তাদের ওই পুলটা অত বড় না। ইন্স্যুরেন্স যত বেশি লোক করবে স্বাস্থ্যবান, হ্যাঁ, বেশি লোক করলে যাদের প্রিকন্ডিশন থাকে সেগুলি অ্যাবজর্ব করতে পারে। অনেকগুলি ছোট স্টেটে এরকম কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নাই, এবং এই যে এই নিউ ইয়র্কের একটা বড় ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ইচ্ছা করলেই কেন্টাকিতে ব্যবসা করতে পারে না,
কারণ এগুলি স্টেট ম্যান্ডেটেড, কেনটাকির কে এদের পারমিশন দিতে হবে যাওয়ার জন্যে। যেটা ডোনাল্ড ট্রাম্প বারবার বলে যে স্টেট লাইন ক্রস করে যাবে, এটা অত সহজ না, কারণ এটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলি স্টেট ম্যান্ডেট করে, অনেক কারণে করে, অনেক কিছু আছে, যাই হোক, তো এই জন্য চলে যাচ্ছিল। এখন সাবসিডি দেওয়া উচিত ছিল তাদের বেশি, যেটা এখন বলি যে গাড়ির ইন্স্যুরেন্সের মতো সবার যদি ইন্স্যুরেন্স থাকে, তাহলে একটা লোক যে অ্যাক্সিডেন্ট করলো, তারটা ওই যে দশজন লোকের যাদের অ্যাক্সিডেন্ট হয় নাই, ওই প্রিমিয়াম থেকে তাকে কভার করা যায়। ওবামা কেয়ারে ওবামা বললো, ম্যান্ডেট করলো যে সবাইকে, তোমার স্বাস্থ্য ভালো হোক খারাপ হোক, ইন্স্যুরেন্স করতে হবে, আর যদি না করো তাহলে একটা পেনাল্টি দিতে হবে, পেনাল্টি কিন্তু কম। এখন ট্রাম্প সেটা উঠে দিল, ম্যান্ডেট নাই, কিন্তু পেনাল্টি কিন্তু করলো, কিন্তু ম্যান্ডেট উঠাই দিল। এটা বারবার সবাইকে বলা যায় ম্যান্ডেট উঠাই দিল। আচ্ছা, আপনার যদি ইন্স্যুরেন্স দুই মাসের বেশি না থাকে ট্রাম্প কেয়ারে, তারপরে যদি আপনি ইন্স্যুরেন্স করতে যান, আপনার প্রিমিয়াম কিন্তু 30% বেশি হবে, কারণ একটা পেনাল্টি তাহলে থাকলো। হ্যাঁ, এবং এই ভয়টা থাকতে হবে, যাদের ইন্স্যুরেন্স থাকবে না বা যারা করার সামর্থ্য থাকবে না, তাহলে তারা কি চিকিৎসা পাবে না? পাবেই না, ওসব তো শোনা যায় না। এই যে মেডিকেটের কথাটা বললো, মেডিকেট আগে কত লোক মেডিকেট পায় নিউ ইয়র্ক স্টেটে কিংবা অ্যালাবামাতে, সেই হিসাবে তাদের পয়সা দেওয়া হতো। এখন একটা এই এই একটা আর একটা মানে তাস খেলার মতো, চাষের ওই যে ই হয় ভেলকি, ব্লক গ্র্যান্ট দিবে। ব্লক গ্র্যান্ট দিবে মানে বুঝতে একে ধরে নেন যে মেডিকেয়ারের 12টা বাজবে, আম সরি মেডিকেডের, হ্যাঁ 12টা বাজবে। তো এই জন্য দেখেন যে 50 ওবামা কেয়ারে যদি একটা কোম্পানিতে 50 জনের বেশি লোক কাজ করত, তাদের ম্যান্ডেট ছিল কোম্পানিকে ইন্স্যুরেন্স দিতে হবে, সেইটা সে বাতিল করলো। এখন তাতে কী হয়, যেই এক একটা কোম্পানিতে যারা দক্ষ স্কিলফুল তারা এত টাকা বেতন পায় যে তারা নিজেদেরটা অ্যাফোর্ড করতে পারে। ম্যান্ডেটটা হলো যে যারা 30,000-40,000 বেতন পায় তাদের সাহায্য করার জন্যে। হ্যাঁ, এইটাতে হবে কি যে লোয়ার মিডল ক্লাস যেটা, এর কমপ্লিটলি 12টা বাজবে, মানে এটা ইম্পসিবল তাদের জন্য। আমাদের হাতে ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া নিয়ে একটি রিপোর্ট আছে, একটু অংশ বিশেষ দেখবো, কারণ এটা একটা লম্বা রিপোর্ট। শুরুতে আমরা তাদের প্রতিক্রিয়াটা, তারা বিষয়টিকে অমানবিক বলছেন, এই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন, আমি একটু শুনে আসি, চলুন। ওবামা কেয়ার বদলে ফেলার অংশ হিসেবে হাউসে যখন নতুন স্বাস্থ্য বিলটি পাশের পথে, তখন ডেমোক্রেটরা সমস্বরে গেয়ে উঠলেন গুড বাই গানটি। তার আগে হাউসে তারা অনেক বিরোধিতা করেন নতুন বিলটির ওপর, তুলে ধরেন ওবামা কেয়ারের গুরুত্ব। ডেমোক্রেটদের সাথে যোগ দেন 20 জন রিপাবলিকান। তবে প্রথম দফায় প্রেসিডেন্ট ট্রাম্প বেশ হোঁচট খেলেও অল্প ব্যবধানে হলেও এবার পাশ হয়ে যায় তার নতুন স্বাস্থ্য বিলটি। জিমি কিমেল হ্যাড আ লিটল বয় হু হ্যাজ আ হার্ট প্রবলেম এন্ড জিমি কিমেল নিউ দ্যাট হি নিডেড আ প্রি-এক্সিস্টিং কন্ডিশন টু বি কভার্ড। Every medical group that has expressed an opinion on this bill says this bill does not protect pre-existing conditions. এভাবেই হাউস মাইনরিটি হুইপ স্ট্যানি হাওয়ার কেন নতুন বিলটি দেশের মানুষের জন্য ভালো নয় এক সংবাদ সম্মেলনে তা তুলে ধরেন। কর্পোরেট দুনিয়ায় ধনী মানুষের জন্য নতুন বিলটি করা হয়েছে এমন অভিযোগ হাউস মাইনরিটি লিডার ন্যান্সি পেলোসির। This vote will be tattooed to them, as I also said, they will glow in the dark. It's not about family sitting down at the dinner table and saying how are we going to allocate resources so that our child with a pre-existing condition can have health care, or how are we going to deal with a person with a disability into older age. This was about giving a tax break to the richest people in our country and corporate America. পেলোসি বলেন, এটি রাজনীতির বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে আমেরিকানদের অধিকারের বিষয়টি। কেউ কেউ আবার নতুন বিলটিকে অমানবিক বলে আখ্যা দেন। We will now see what they gave their name to. They put their name next to you're paying more for less. What we did today in passing this legislation
was absolutely inhuman. এই যে যেটি pre-existing কন্ডিশনের কথা বলছিলেন, এই বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া নিয়ে কি বলবেন আপনি? ডেমোক্র্যাটরা যে প্রতিক্রিয়া করেছে সেটা স্বাভাবিকভাবেই খুবই গুরুত্বপূর্ণ। প্রি এক্সিস্টিং যেটা আমার মনে হয় সেটা ভালো বলতে পারবেন, তারপর আমি যতটুকু বুঝি সেটা হলো যে যে কোনো ইন্স্যুরেন্স আপনি যখনই করতে যান তখন ধরে নেওয়া হয় যে ভবিষ্যতে আপনার যদি কোনো কন্ডিশন অ্যারাইজ করে সেটাকে কভার করা। কিন্তু যদি আপনার পূর্ববর্তী কোনো যদি অলরেডি কোনো সিমটম থেকে থাকে, অলরেডি কোনো যদি আপনার ডিজিজ থেকে থাকে সেটাকে ইউজুয়ালি কভার করে না, সেটা হলো প্রি এক্সিস্টিং। তো কোনো না কোনো পর্যায়ে আপনার একটা যদি সমস্যা থাকে এবং পরবর্তীতে যদি আপনি ইন্স্যুরেন্স করতে যান তখন সেটাকে প্রি এক্সিস্টিং বলা হবে, এবং সেজন্য আপনার সবচেয়ে প্রবলেম হলো তখন প্রিমিয়াম অনেক হাই হয়ে যায় এবং অনেকে করতেই অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স দিতেই চাইবে না। তো এই জন্য এবং যেটা সৈদে বললেন যে দেশের অনেক অনেক মিলিয়ন অফ পিপল দে হ্যাভ প্রি এক্সিস্টিং কন্ডিশনস, আসলে অনেকেরই আছে, তো তাদের জন্য ইন্স্যুরেন্স অনেক বেশি জরুরি। কারণ হলো তাদের সেটা কন্টিনিউ যদি না করা যায় মানে আপনার ট্রিটমেন্ট, তাহলে তাদের তো অবশ্যই খুবই খারাপ অবস্থা হবে। তো প্রি এক্সিস্টিং কন্ডিশন যেগুলো এটা খুব অমানবিক হয়ে যাচ্ছে তাদের জন্য যখন প্রি এক্সিস্টিং কন্ডিশনটাকে আপনি কভার করছেন না, তো সেই দিক থেকে ডেমোক্র্যাটদের যে মন্তব্য সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে এটা। ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকক্ষণ দর্শকদের কোনো প্রশ্ন আমরা নেইনি। আপনারা পর্দায় যে নম্বরটি দেখবেন আপনারা কিছুক্ষণ আজকে একটু হয়তোবা এই রিলেটেড প্রশ্নই বেশি চাইবো আমরা। কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম। জি হ্যালো। জি বলুন। জি ভাইয়া, আজকে আমি আপনাদের টপিক রিলেটেড আমার কোশ্চেন মানে কি কোশ্চেনটা করতে পারি? আপনি কি ইমিগ্রেশন রিলেটেড কোনো প্রশ্ন করবেন? নো ভাই, আমি একটু স্টাডি এডুকেশন সম্পর্কে একটা কোশ্চেন ছিল আমার। এডুকেশন সম্পর্কিত? আচ্ছা আপনি করুন, আমাদের যদি আমাদের জি করুন। জি আমি গত প্রোগ্রামে আমি এই কোশ্চেনটা করেছিলাম কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল, একটু দ্রুত আপনি প্রশ্নটা করুন। ভালো করে শুনতে পাইনি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে রিসেন্টলি আমার একটা বেবি হয়েছে, তো আমি চাচ্ছি যে পড়াশোনাটা স্টার্ট করতে। সো বেবি নিয়ে পড়াশোনাটা মেনটেন করা অনেক টাফ, তো ঘরে বসে অনলাইন কোন প্রোগ্রামটা আমার জন্য করলে বেটার হবে? ধন্যবাদ আপনাকে। এটা যদি শহীদ ভাই কোনো হেল্প করতে। কি লেভেলের? কোন লেভেলে? কলেজ না গ্রাজুয়েট? কলেজ। আমি হচ্ছে বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি, ইংলিশে অনার্স করে এসেছি। তো এখন এই পর্যায়ে আমি কি মানে কোন ধরনের অনলাইন কোর্সটা করতে পারবো, এলিজিবল কোন প্রোগ্রামে হব সেটা তো আমি ঠিক আমার কোনো আইডিয়া নেই। জি আমার মনে হয় ধন্যবাদ, আমরা আসলে আজকে ঠিক অন্য বিষয়ে আছি, তবুও একটু টাচ করবেন নিশ্চয়ই। এই যে যেগুলি বেশি অ্যাডভার্টাইজ করে হ্যাঁ এইগুলি অ্যাভয়েড করা উচিত সম্পূর্ণভাবে। ভালো ভালো কলেজগুলি অনলাইন কোর্স দেয়, ক্রেডিট হয়, কিন্তু যেরকম কলাম্বিয়াতে হয়, হার্ভার্ডে হয়, NYU করে, কিন্তু এর থেকে গ্র্যাজুয়েশন করা মানে এই কালেক্ট করে এইটা ওই আলাদা আলাদাভাবে এই সমস্ত কলেজের সাথে আলাপ করা উচিত। কিন্তু আমার অ্যাডভাইস হবে যে আপনি এই যেগুলি টেলিভিশনে খুব বিজ্ঞাপন দেয় এইগুলিকে একটু অ্যাভয়েড করবেন, কারণ এগুলির কোনো দামই নাই। আমাদের আরেকজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি ক্যালিফোর্নিয়াতে বসবাস করি, আমার নাম মামুন। ক্যালিফোর্নিয়া থেকে? হ্যাঁ। একটু জোরে বলুন মামুন ভাই। আমার প্রশ্নটা ছিল, একটা লোকের ইনকাম মাস বছরে কত টাকা হলে পর্যন্ত তার মেডিকেল যে টিকা থাকবে, বা যেহেতু নতুন আইনটা পাশ করছে যে কত টাকা ইনকাম হলে পর্যন্ত সে মেডিকেলটা পাবে? বা জি ধন্যবাদ আপনাকে অসুবিধা, আপনি যদি একটু বলেন। আই হ্যাভ নো ক্লু কত টাকা পর্যন্ত একজন আয় করলে তার চলতি ইন্স্যুরেন্স থাকবে বলে এরকম প্রশ্ন। চলতি ইন্স্যুরেন্সের সাথে কোনো সম্পর্ক নাই, একটা মেডিকেল একটা কাট অফটা এখন পর্যন্ত আমি জানি না, কারণ এই যে স্টেট দিবে, কিন্তু অরিজিনালি ছিল 40% ওভার পভার্টি লেভেল, না এখন কিছু হয় নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আপনাদের আগ্রহ আছে বিষয়টিতে, বিষয়টি নিশ্চয়ই আরও সামনের দিকে আরও পরিষ্কারভাবে আসবে, তখন বিস্তারিত আপনারা তথ্য নিশ্চয়ই জানতে পারবেন। কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো সালাম আলাইকুম শামিম ভাই, আমি ব্রুকলিন থেকে বলছি। আমার ইন্স্যুরেন্স রিলেটেড একটা কোয়েশ্চেন আছে। সো আমি কর্পোরেট জব করি, আমাদের ডিডাক্টেবল লাইক অলমোস্ট 1700 আমরা ইয়ারলি পে করি,
after 1708 cover. So এই নতুন বিলটাতে এই জিনিসটা কিভাবে কোনো ভাবে কি এফেক্ট হবে? জি সৈয়দ ভাই, এফেক্ট তো হবেই, তবে আপনার যে এক্সিস্টিং ইন্স্যুরেন্স সেটা এক্সপায়ার করবে কবে? আমাদের ইয়ারলি রিনিউ হয়, কিন্তু এক্সপায়ারেশনটা কবে? December 31st. আচ্ছা, December 31st পর্যন্ত আপনি তো ঠিকই আছেন, সেফ। আর এটা এটা মনে রাখবেন যে সেনেট এটা পাস না করা পর্যন্ত কিন্তু এটা আইন না, মানে এটাকে হাউসে পাস হলো কিন্তু এটা কিন্তু আইন না এখনো। এই বিষয়টা একটু ভালো মতো ক্লিয়ার করাই উচিত। এটা হাউসে পাস হয়েছে তার মানে কিন্তু এখনো আইন হিসেবে পরিণত হয়নি, এটি সিনেটে যাবে, সিনেটের অনুমোদনের পরে প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট স্বাক্ষর বা সই করবার মধ্য দিয়ে এটি আইন হবে। তারপরে এটি আরও অনেকগুলো ধাপ আছে, সেই ধাপ পেরিয়ে কিন্তু এটি আসবে। সুতরাং এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ ধাপ তারা পার করেছেন, ফলে এটি খুব বেশি আলোচনা এসছে। আরেকজনের প্রশ্ন নিয়ে আমরা একটু একটা বিরতিতে যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম তানিয়া, আমি কুইন্স থেকে করেছি। আমি আমি সিটিজেন, আমার হাজবেন্ড এসেছে 2 বছর 9 মাস। জি, তা এখন উনি কি এখন সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবে? বিরতিতে যাই, বিরতির পর ফিরে এসে আমরা আপনাদের প্রশ্ন নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস, আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খুব শিগগিরই। সুপ্রিয় দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরে এসেছি এবং আমাদের সাথে রয়েছেন অ্যাটর্নি অশোক কে কর্মকার। আপনারা আপনাদের ইমিগ্রেশন বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে তার কাছে করতে পারেন। আর সাধারণ আলোচনায় আমরা যে বিষয়টি আজকে গুরুত্ব সহকারে কথা বলছি, ওবামা কেয়ারের পরিবর্তনে মানে রিপ্লেস করে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটির প্রাথমিক ধাপ হাউসে এটিকে পাস করেছে, এটি নিয়ে কথা বলছেন কাজী শহীদ হাসান। আপনি দুটো আইনের মধ্যে যদি মূল পার্থক্যগুলো একটু আমাদের সামনে তুলে ধরেন। বলি যে দুটার মধ্যে কতগুলি জিনিস একই, যেরকম 26 বছর বয়স পর্যন্ত তাদের বাপ মায়ের ইন্স্যুরেন্সে থাকতে পারবে ছেলেমেয়ে। তারপরে মনে করেন যে একটা টার্ম আছে এসেনশিয়াল হেলথ বেনিফিট, মানে আপনাকে যদি একটা ইন্স্যুরেন্স দেওয়া হয় তাহলে কতগুলি জিনিস এসেনশিয়াল হেলথ, এইটা ওবামা কেয়ারও ম্যান্ডেটেড ছিল, এটা ট্রাম্প কেয়ারও ম্যান্ডেটেড ইন্স্যুরেন্স। কিন্তু মুশকিল হলো যে ওবামা কেয়ারে অনেকগুলি জিনিস ছিল, যেরকম অ্যানুয়াল ফিজিক্যাল, যেটা একটা বিরাট জিনিস। এই প্রিভেন্টিভ মেডিসিনতে খরচ কমে যদি আপনার অসুখ হওয়ার আগেই এটা ধরা যায়, এইটা ওবামা কেয়ারে ম্যান্ডেটেড ছিল যে থাকতেই হবে, এটা কিন্তু ট্রাম্প কেয়ারে নাই। একটা অদ্ভুত, এটির কোনো মানে কেউ গিয়ে চাইলেও এটা করতে পারবে না? না না, করতে পারবে, টাকা দিতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা টাকা দিতে হবে। তারপরে যেরকম এই যে উনি একজন ফোন করে বললেন ডিডাকশন, হ্যাঁ, যে 1700 টাকা, তা আউট অফ পকেট এক্সপেন্সেস যেগুলি হয় যখন আপনি শরীর খারাপ হবে কিংবা হাসপাতালে গেলেন, ওবামা কেয়ারে সেটা ট্যাক্স থেকে ডিডাক্ট করা যেত, সেটা ট্যাক্স থেকে ডিডাক্ট করা যাবে না। কিন্তু মরণাপন্ন রোগী হসপিটালে গেলে ইন্স্যুরেন্স ছাড়া তার চিকিৎসা হবে না? চিকিৎসা তো হবেই, কিন্তু তারপরে তার একটা বিল হবে এবং তার বাড়ি গাড়ি বিক্রি করতে হবে সেগুলি ই করার জন্য। আর যদি বাড়ি গাড়ি না থাকে তাহলে হয়তো মেডিকেডের আগে তো মেডিকেডের জন্য কোয়ালিফাই করতে পারত। এখন যে মেডিকেডের কি অবস্থা হবে আমরা কেউ জানি না। এই এই যে যে ব্লক গ্র্যান্ট মানে হলো যে পয়সা খরচ কমাবে, মানে খরচ যদি কমান তাহলে তো নিশ্চয়ই বেনিফিট না কমায় তো করার কোনো উপায় নেই। আরেকটা জিনিস বলি আপনাদের, যে আগে ছিল যে গরিব যারা তাদের একটা ট্যাক্সের ডিডাকশন আবার ট্যাক্স ক্রেডিট দেওয়া হতো, এখন সেটা বয়স হিসাবে কত বেশি চার্জ করবে এবং ইত্যাদি। এখন যাদের বয়স 50, হ্যাঁ 40-50, এই বাচ্চারাদের 12টা বাজবে একদম। কারণ জেনারেল আইডিয়া হলো যে আপনার বয়স যত বেশি আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা তত বেশি, হ্যাঁ, কিন্তু আপনার ইনকাম ওইভাবে বাড়ে, কিন্তু আজকাল বাড়ে না। দেখেন আমরা যখন প্রথমেই দেশে আসি তখন তো ওবামা কেয়ার ছিল না,
কিন্তু আমাদের সমস্ত কোম্পানি ইন্স্যুরেন্স দিত, মেডিকেল আমাদের অর্ধেক দিত, তারা অর্ধেক দিত। আর লেবার ক্লাসের ইউনিয়ন খুব শক্ত ছিল, এখন তো সমস্ত ইউনিয়ন ধ্বংস হয়ে গেছে। তখন যারা সাধারণ চাকরি করত, লেবার চাকরি মানে নট স্কিল্ড, তাদেরও ইউনিয়নের জন্য ইন্স্যুরেন্স ছিল। এখন ইউনিয়ন যাওয়ার ফলে তারা ইন্স্যুরেন্স পায় না। এটা তো যার $300,000 ইনকাম, এটা তো তার সম্বন্ধে কথা বলে তো কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা, জি, আমরা কি কোনো দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন? তাহলে আমরা কিছু প্রশ্ন নিতে পারি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা পর্দায় যে নম্বরটি আপনাদেরকে দেখাবো সে 6463079828। আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, এছাড়া অভিবাসন নিয়েও আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে অ্যাটর্নি অশোককে কর্মকার রয়েছেন, তিনি আপনাদের অভিভাষণ বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দেবেন। আমরা এবার একটু ওবামা কেয়ারের আরও কিছু বিষয় নিয়ে আপনার কাছে যদি যাই, যদি প্রশ্ন করা হয় যে আপনার চোখে কোন কোন জিনিসগুলো ভালো লাগছে এই ইয়ার বিলটি? যেটা ভালো লাগার আসলে খুব একটা জায়গা আমরা দেখি না, যদি সাধারণ মানুষের কথা চিন্তা করি। আর ব্যক্তিগতভাবে অনেকের জন্য আমাদের হয়তো সুবিধা কিছুটা হবে, সেটা হলো যে আপনার একটা ডিডাকশনের কথা আসছে, যেটা ডিডাকশনটা অনেক ক্ষেত্রেই হয়তো কাজে লাগবে। আর যারা মেডিকেড একটু, যাদের ইনকাম একটু বেশি, যারা মেডিকেড পেতেন না সাধারণভাবে, তাদের জন্য একটা বিরাট সমস্যা ছিল। এখন তাদের জন্য একটা বড় সুবিধা হবে যে আপনার পানিশমেন্ট এক ধরনের ছিল, যে যারা একটু ইনকাম করছেন খুব বেশি না হলেও 100,000 150,000, খুব বেশি ইনকাম না সে অর্থে, কিন্তু সেই $150,000 যারা ইনকাম করতেন তাদের জন্য কিন্তু ইন্স্যুরেন্সের অনেক টাকা পে করতে হতো। এখন সেই যে টাকাটা আপনি ইন্স্যুরেন্সে পে করবেন সেই টাকাটা কিন্তু আপনি ডিডাকশন হিসেবে পাচ্ছেন। সুতরাং সেদিক থেকে অনেকের জন্য একটু সুবিধা হবে, যারা অনেক ধনী না কিন্তু আবার খুবই গরিব না, তাদের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্ভবত একজন দর্শক যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। জি, আমরা শুনছি, কোথেকে বলছেন? শামীম ভাই ভালো আছেন? আমি কুইন্স থেকে বলছি। জি ভাই বলুন, ভালো আছি, আপনি বলুন। হ্যাঁ ভাই, আমি সুমন বলছিলাম। আমার কোশ্চেনটা হলো, একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সে বাংলাদেশে থাকে, তো ইমিগ্রেন্টে তার সামনের মাসে আসবে। এখন আমি এখানে স্টুডেন্ট ভিসা আছি, F1 ভিসা স্টিল আমি পড়তেছি। এখন তার সাথে যদি আমার বিয়ে হয়, মানে কয়দিনের মধ্যে সে আমার জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা আমার কয়দিনের জন্য পেপারস হবে, বা বিয়ের পরে কি স্টিল আমাকে F1 স্ট্যাটাস রাখতে হবে? জি ধন্যবাদ। না, আপনি যে যখনই আপনি বিয়ে করার পরপরই আপনি উনি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনার F1 স্ট্যাটাস না থাকলেও অসুবিধা নেই। উনি যদি সিটিজেন হয়ে থাকেন কোনো সমস্যা হবে না। উনি মনে হয় গ্রিন কার্ড কি? আচ্ছা, সিটিজেন হয়ে থাকলে কোনো সমস্যা নেই। ওকে ওকে, ধন্যবাদ। এরপর কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? সুপ্রিয় দর্শক কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কিন্তু অনেকের দেখা যায় এটা পাইতে আপনার অনেক দেরি হয়ে যায়, তো এই ক্ষেত্রে মানে মানে যে পাবে ও কি কোনো ট্রাভেল ডকুমেন্ট পাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা, বা ও ট্রাভেল ডকুমেন্ট দেশের বাইরে কোথাও যাইতে পারবে কিনা? ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝেছি। ট্রাভেল ডকুমেন্ট মানে হলো ট্রাভেল করার জন্য, কাজে ট্রাভেল ডকুমেন্ট যদি আপনি পান অবশ্যই বাইরে যেতে পারেন, যদি ওই দেশের ভিসা আপনি পান কোনো সমস্যা নেই, এটি সেই দেশের ভিসার উপরে নির্ভর করবে। তবে নিজ দেশে যেতে যেহেতু পলিটিক্যাল অ্যাসাইলাম কিছু বাধা আছে, কি বলবেন? সাধারণভাবে বাধা আছে, কারণ আপনি যে যে অ্যাসাইলাম যেদিক যে দেশটা আপনি করছেন। জি হ্যাঁ, একটু শুনছি, একটু অপেক্ষা করুন। তো যে দেশ থেকে আপনি করছেন, আপনি নিশ্চয়ই বলছেন সে দেশে গেলে আপনার জীবনের প্রতি আশঙ্কা রয়ে গেছে, কাজেই আপনি যদি সে দেশেই আবার যেতে পারেন তাহলে আপনার সেই সম্ভাবনাটা চলে গেছে, সুতরাং আপনি আপনার নিজেকেই নেগেট করছেন। সেটি কে আছেন এবার প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিন। জি বলুন। আমি চাই বাংলা। জি, আমি পুলিশ থেকে বলছি। আমি ওই অশোক সাহেবের কাছে, দাদার কাছে আমার একটা প্রশ্ন আছে ইমিগ্রেশন বিষয়ে। প্রশ্নটা হচ্ছে, আমার এক দুটো আমি অসুন্দর কাছে প্রশ্ন। জি বলুন।
প্রশ্ন হচ্ছে আমার এক নিজের তার স্ত্রীর জন্য শেষ চিঠি জানাবা অপ্লাই করছে, আজকে প্রায় সাড়ে পাঁচ মাস আর পাঁচ মাস হয়ে গেছে, এরকম কোন ব্যাপার বা কোন রকম কিছু পাচ্ছি না। প্রশ্ন হচ্ছে এটা কতদিন লাগে লাগতে পারে বর্তমানে এই স্পাউস এর বিষয়গুলো কিছু নাকি এবার কি একটু যদি বর্তমান অবস্থাটা বলেন তাহলে খুশি হব দাদা। ভাই ধন্যবাদ আপনাকে। আমি যদি ঠিক বুঝে থাকি সেটা হলো যে স্পাউস বিষয়ের কথা বলছেন যে আপনি আপনার ওয়াইফের জন্য ই করেছেন অ্যাপ্লাই করেছেন আপনি সিটিজেন, খুব ভালো করে আমি বুঝতে পারিনি ওনার প্রশ্ন লাইন আসলে প্রশ্নটা ভালো করে বোঝা যায়নি, আমরা খুবই দুঃখিত দর্শক, আপনি আরেকবার একটু ট্রাই করবেন। আমরা এবার একটু আবার যাচ্ছি কাজী শহীদ হাসান আপনার কাছে, আপনি যে পার্থক্যগুলোর কথা বলছিলেন একটা পর্যায় পর্যন্ত আপনি বলেছেন, একটু যদি আবার একটু শুনি। আর দেখেন আরেকটা জিনিস হলো যে ওবামা কেয়ারে মেন্টাল হেলথ এইটা কভার ছিল। জি আমরা শুনছি আপনার কাছে, জি বলুন। মেন্টাল হেলথ এই ট্রাম্প কিন্তু মেন্টাল হেলথকে হেলথ ইস্যু ই করে না এবং এই এই মেন্টাল হেলথের কোনো কভারেজ কিচ্ছু নাই, সব আগের মতো প্রাইভেট, যার নিজেরটা নিজে করতে হবে। এটা সম্পূর্ণ মাথা খারাপ, মানে এই দেশে মেন্টাল হেলথ ইস্যু একটা বিরাট ইস্যু, বিরাট। এবং চিকিৎসা যদি ঠিক মতো হয়, হ্যাঁ, একটা লোক যে স্কিজোফ্রেনিক সে একটা নর্মাল লাইফ লিড করতে পারে। হ্যাঁ, চিকিৎসা হওয়া দরকার, ওষুধ সাপোর্ট করা দরকার। আচ্ছা সুপ্রিয় দর্শক আপনি কে আছেন, প্রিয় দর্শক আপনার প্রশ্নটি করুন। আমি বার্জিনিয়া থেকে বলছি। জি আমার নাম জেনা বেগম। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আমি যে একটা মেয়ে অ্যাডপশন করছি, এখন আমি কি ওই মেয়েটার লাই অ্যাপ্লাই করতে পারবো? আপনি অ্যাডপশন করেছেন কোথায়, এখানে না বাংলাদেশে? না বাংলাদেশে। বাংলাদেশে তো আপনার অ্যাডপশন নাই, আপনি কি গার্ডিয়ানশিপ নিয়েছেন, রাইট? যদি আপনি গার্ডিয়ানশিপ নিয়ে থাকেন তখন অ্যাপ্লাই করতে পারবেন, অসুবিধা নেই। প্রপার ডকুমেন্ট, আপনি একজন প্রপার ডকুমেন্ট অ্যাটর্নির সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন। ঠিক আছে, যে মেন্টাল হেলথের কথা বলছিলেন। মেন্টাল হেলথ এই ট্রাম্প কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সাংঘাতিক, মানে এইগুলি চিন্তার বাইরে। ওবামা কেয়ারে বড় লোকদের উপরে একটা ছোট ট্যাক্স ছিল যেটা দিয়ে এই এই ওবামা কেয়ারের পয়সা লাগতো তো সাবসিডাইজ করার জন্যে, তো সেগুলি আসতো। ওই বড় লোকদের ট্যাক্সটা এখন আর হবে না, বড় লোকদের ট্যাক্স করা হবে না, কারণ ট্রাম্প এমনিতেই তার ট্যাক্স প্রপোজালে বড় লোকদের ট্যাক্স কাটবে, সুতরাং এইটাও কাটলো। তো দেখেন যেই আপনার যদি একটা টাকা না আসে, একটা পুল আপনি অনেককে সাবসিডাইজ করছেন স্পেশালি গরিবদের জন্যে, তো এখন ওই টাকাটা যদি আপনি না পান তার মানে হলো যে এটা খুব ক্লিয়ার যে ওই সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে সংযোগে, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ শামীম ভাই, আমি সুমন অ্যালমার্ট থেকে বলছি। জি ভাই বলুন। আচ্ছা ভাই, আমার কোয়েশ্চেনটা হলো আমি এখানে অলমোস্ট দুই বছর যাবৎ আছি, আমার স্ট্যাটাস হচ্ছে F1 স্ট্যাটাস, এখন একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, সে আগামী মাসে আসবে গ্রিন কার্ড, এখন তার সাথে যদি আমার বিয়ে হয় সে কয়দিন পরে আমার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আর বিয়ের পরও কি আমাকে F1 স্ট্যাটাস রাখতে হবে? আপনি তো একটু আগে প্রশ্ন করেছিলেন একবার। জি জি, ওটা আমি কুছ অ্যানসারটা পাই নাই, কারণ ওটা আমরা তো অ্যানসারটা দিয়েছি, তারপর আপনি ওকে, আপনার যেহেতু গ্রিন কার্ড আপনাকে অপেক্ষা করতে হবে সিটিজেন হওয়া পর্যন্ত না, কিন্তু অ্যাপ্লাই করে এখনই করতে পারবেন আপনার জন্য বিয়ের পরপরই, কিন্তু যতক্ষণ পর্যন্ত না উনি আপনি উনি সিটিজেন হন ততক্ষণ পর্যন্ত আপনাকে স্ট্যাটাস বজায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সুপ্রিয় দর্শক কে আছেন, প্রিয় দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ভাই আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি। বলুন ভাই। আমি কুইন্স থেকে বলছি। আমরা শুনছি, আপনি বলুন। হ্যাঁ, আমার সমস্যাটা হচ্ছে সিটিজেনশিপ পরীক্ষা নিয়ে আর কি। আচ্ছা, আমি সিটিজেনশিপ পরীক্ষা দিয়েছি, তো যাওয়ার পর আমি যে রিডিং রাইটিং এ পাস করেছি, তো আমি সম্ভবত একটা অপশন থেকে ওটাতে আমি পাস করতে পারি না আর কি, হিস্ট্রি। তারপরে এক মাস পরে আবার ওরা রেট দিল, তারপর আমি আবার ওটা মনে লিসেনিং না কি জানি বলে, রিডিং রাইটিং আমার পাস ছিল, বাট ওই যে একটা কি জানি লাস্টে জিজ্ঞাসা করে ওগুলো আমি পাই নাই আর কি, তো আমি সিটিজেনশিপ পাস করতে পারি নাই। ওকে, তো প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে এখন যদি আমি সেকেন্ড টাইম অ্যাপ্লাই করতে যাই তাহলে আমার কি করতে হবে?
জি ধন্যবাদ আপনাকে। সেকেন্ড টাইম অ্যাপ্লাই মানে কি আপনাকে দ্বিতীয়বার তো আবার নতুন করে স্কেজুল করেছে তাই না? আরেকবার আপনাকে সুবিধা দিচ্ছে না যাওয়ার জন্য, আপনাকে বলেছে তো আরেকবার যাওয়ার জন্য, রাইট? ওকে, যদি আপনাকে যেহেতু আপনি সেকেন্ড টাইম যখন যাবেন, যেটা আপনার প্রবলেম ছিল যে স্পিকিং অথবা যে হিস্ট্রি গ্রাউন্ডে যদি আপনাকে ই করে থাকে, আপনি পাস না করে থাকেন, তাহলে আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে। সুতরাং সেখানে যদি পাস করতে পারেন তাহলে আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। এবার আমরা আর এক দুজনের নিব, নিয়ে আবার একটু আলোচনায় যাব। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। শাইম ভাই আসসালামু আলাইকুম, আমি মান্নান ব্রুকলিন থেকে। জি ভাই মান্নান ভাই, ওয়ালাইকুম সালাম, বলুন। জি আমি সর্দারকে অসংখ্য ধন্যবাদ এই জন্য আপনারা যে সেবা করতেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি প্রশ্নটি করুন এবং স্পিকার বন্ধ করে মোবাইলটি আপনার কাছে নিয়ে কথা। প্রশ্ন নাই, জাস্ট যেসব লয়াররা যেসব ইয়েরা জ্ঞানী গুণি ব্যক্তিরা এই টিভিএন কে হেল্প করতে আমাদের কমিউনিটি সেবা করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, লাখ ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আর কে আছেন এবার আমাদের সাথে প্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, জি শুনছি। হ্যালো, আমি রয় পেন্সিলভেনিয়া থেকে বলছি। ভাই বলুন কি বলবেন প্রশ্নটা। আমার প্রশ্নটা হলো, আমি সিটিজেন, আমি আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করব, আমার যে ছোট ভাই বোন আছে সে কি বাবা মার সাথে আসতে পারবে? ছোট ভাই বোন কত? ছোট ভাই বোন ভাই বাবা মার সাথে আসতে পারবে না, আপনি তাদের জন্য আপনাকে আলাদা অ্যাপ্লাই করতে হবে। করতে হবে, ধন্যবাদ। কতদিন লাগবে? ভাই বোনদের জন্য অনেক দিন লাগবে, আপনার প্রায় 12 বছরের মতো এখন লাগছে। বাবা মা অ্যাপ্লাই করলে কতদিন লাগবে? বাবা মা তাও 5-7 বছরের বেশি লাগবে, এটা নির্ভর করে। যদি আমি এখন বলছি বর্তমান নির্ভর করে যে এখন যেভাবে পিছিয়ে আছে সেটার উপরে, কিন্তু এটা ভবিষ্যতে কমতেও পারে বাড়তেও পারে। জি, বাট এই মুহূর্তে এরকম সময়। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করবার জন্য। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে আছেন প্রিয় দর্শক? আমরা এবার একটু আলোচনায় যেতে চাই। আপনি যেটি বলছিলেন মেন্টাল হেলথের ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, এটি যদি না থাকে তাহলে এদেশে তো সমস্যাটা অনেক বাড়বে তো বটেই। আর কি কি বিষয় আছে গুরুত্বপূর্ণ যেটি আপনাদের জানা দরকার? দেখেন যে এখন, হ্যাঁ, আগে যেটা ছিল ট্যাক্স ক্রেডিট দেওয়া হতো আয় হিসাবে, এখন ট্যাক্স ক্রেডিটটা দেওয়া হবে বয়স হিসাবে। আচ্ছা, আবার প্রিমিয়ামটাও বাড়বে বয়স হিসাবে। হ্যাঁ, কোনোভাবে যারা 55-60 তাদের কোনোভাবে মেডিকেয়ারের বয়সে পৌঁছাতে হবে, কারণ আমার মেডিকেয়ার একটা চমৎকার জিনিস, মানে সমস্ত কিছু কেয়ার করে, এবং আসলে মেডিকেয়ার টোটাল এক্সপেন্সেস কমায়। যে এটা তো একটা স্টেট ইন্স্যুরেন্সের মতো, যদি আমাদের পয়সা দেয়া খুব এফিশিয়েন্ট, সব স্টেটই কি সেই সুবিধাগুলো দেয়, কারণ ফেডারেল। কিন্তু এদের যে এখন হবে স্টেটের জন্য, যে স্টেট তো কোনো সাহায্য করবেই না যদি আপনার ইনকাম থাকে। হ্যাঁ, এটা মানে আপনি যদি একেবারে ই না হন, মানে ইন্ডিজেন্ট, মানে একেবারে যদি গরিব না হন, হ্যাঁ, যে মেডিকেল পাওয়ার মতো, তা না হলে স্টেটের কাছে পয়সা নেই। তো আরেকটা সে মনে রাখবেন যে ট্রাম্পের ট্যাক্স প্ল্যানে কিন্তু সে স্টেট ট্যাক্স আমরা যা দেই, যেটা ডিডাকশন নেই ফেডারেল ট্যাক্সে, সেই ডিডাকশনটা সে উঠায় নেবে। হ্যাঁ, তো সেটা যদি দেয় উঠায়, তখন স্টেট এত চার্জ করতে পারবে না। হ্যাঁ, চারিদিক থেকে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আমার নাম, ওয়ালাইকুম আসসালাম। এ আহান। জি বলুন ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল অশোক কুমারের কাছে। জি অশোক কে কর্মকার? জি বলুন। অশোক জি, আমার মায়ের যে গ্রিন কার্ড আছে, ওই গ্রিন কার্ডের ইয়ে হলো, ওইটা নিয়ম হলো কি লাস্ট নেম প্রথম থাকবে আর ফার্স্ট নেম লাস্টে থাকবে, কিন্তু উনার দিয়ে দিচ্ছে ফার্স্ট নেম প্রথমে লাস্ট নেম ওই লাস্টে। তো এটা আমরা গেছিলাম ডিএমবি তে একটা আইডি বানাইবে লাগে, বলে ওটা কারেকশন করে নিয়ে আসেন। তো ধন্যবাদ ভাই। আপনি ইউএসসিএস কে আপনি জানান যে কোথা থেকে কে ভুলটা করলো, এটা যদি আপনি করে থাকেন তাহলে কেন হলো, সেটার জন্য আপনি বার্থ সার্টিফিকেট সহ পাঠিয়ে দিবেন ওদের সাথে, ওরা ই করে দেবে।
ওরা চেঞ্জ করে দেবে, অথবা যদি ওরা তারা যদি ভুল করে থাকে, ইউএসএ যদি ভুল করে থাকে তাহলে বিনে পয়সায় আপনাকে এটা পরে। প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি সবার প্রশ্ন করবার দক্ষতা এক নয়, এটা আমরা জেনে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। যারা প্রশ্নটি করবেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন এবং স্পিকারে না করে সরাসরি মোবাইলে আপনার কানের কাছে নিয়ে বা টেলিফোনটি কানের কাছে নিয়ে প্রশ্নটি করবেন এবং পরিষ্কার ভাষায় প্রস্তুতি নিয়ে সংক্ষেপে করবেন, তাহলে আমরা এটা বুঝে আসল উত্তরটি দিতে পারবো। এটি হচ্ছে আপনাদের জন্য আমাদের পরামর্শ। অনেকেই থাকেন প্রশ্ন করার জন্য, কাজে সময়টা কম লাগলে অনেককে বেশি অ্যাকোমোডেট করা যায়। অ্যাকোমোডেট করা যায়। তো আজকের শেষের দিকে আছি, যদি ওবামা কেয়ার নিয়ে বা ট্রাম্প কেয়ার, তো আমি বলি যে যেটা হবে ধারণা বলা একেবারে মুশকিল এগুলি, কিন্তু সেনেটে কতগুলি জিনিস হবে। এক নম্বর হলো যে যে যখন কংগ্রেশনাল বাজেট অফিস একটা হিসাব দেয় যে কাদের কত টাকা খরচ হবে, কারা আনইনসিওর্ড হবে, এটার একটা তার একটা আন্দাজ করবে, একটা হিসাব দিবে। আমার ধারণা যে ওই কংগ্রেশনাল বাজেট অফিসের যখন হিসাবটা হয় তখন দেখা যাবে যে প্রি এক্সিস্টিং কন্ডিশন যাদের আছে, যেটা ট্রাম্প বারবার টেলিভিশনে গিয়ে বলেন যে না আমি এটা আই এম টেকিং কেয়ার অফ দিস, এটা সেটা আসলে সে কিছুই করেনি। তো বললাম যে প্রতি মাসে $1 দিবে প্রতি যাদের প্রি এক্সিস্টিং কন্ডিশন, তো কোনো এটা একটা কমপ্লিট ভাদাবাজি। তো তখন সেনেটররা কিছু করতে হবে একদম শেষের দিকে, এবং আরও আপনার যে মেন্টাল হেলথ ফর এক্সাম্পল, সেনেটররা এটা ছাড়ার সম্ভাবনা খুবই কম। আমরা দেখি, দৃষ্টি রাখি। অশোককে কর্মকার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাজী শাহিদ হাসান, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত প্রশ্ন করেন, আমাদের এই অনুষ্ঠানটি দেখেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন।